তুমি জঙ্গলে গিয়ে ভজন করো। তা গোকর্ণর কথা শ্রবণ করে তার পিতা জঙ্গলে গিয়ে হরির আরাধনা করতে লাগলেন। আর এদিকে তার পিতা চলে যাওয়ার পরে কে ধুন্দুকারী তিনি তার মায়ের প্রতি অত্যাচার শুরু করলেন। পিতা চলে যাওয়ার পরে কি অত্যাচার করছে? পিতার যদি কোনো সম্পদ থাকে তাহলে সেগুলো বাহির করে দাও, যদি না বাহির করে দাও তোমাকে পিটাইয়ে মেরে ফেলে দেব। মাকে এই অত্যাচার শুরু করেছে, তোমাকে গায়ে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেব যদি পিতার সম্পদ যদি আমাকে না দাও। মা পুত্রের এই কথা শ্রবণ করে অর্ধরাত্রে তিনি কুয়াতে গিয়ে জলে ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করলেন তার মা। এই করে তার পঞ্চ তার মা দেহত্যাগ করার পরে তখন ধুন্দুকারী আরো উত্তম অত্যাচার শুরু করতে লাগলেন। কি অত্যাচার? তার পাঁচজন বেশ্যাকে নিয়ে এসে সংসার করতে লাগলেন দাসী এনে। এনে তারা চাহিদা পূরণের জন্য তারা তার কাছে আবদার করতে লাগলেন যে আমাদের অলংকার চাই, আমাদের আভূষণ চাই। তা তিনি সেই মোহগ্রস্ত হয়ে তিনি তখন কি করলেন, সকালবেলা গৃহ ত্যাগ করে চলে গেলেন, গিয়ে চুরি ডাকাতি করে আভূষণ দ্রব্য আদি নিয়ে আসলেন কাদের জন্য? এই পাঁচজন বেশ্যার জন্য। এই পাঁচজন বেশ্যাকে যখন এনে দিলেন তারা তাকে আবার ভালোবাসতে লাগলেন। ভালোবাসতে বাসতে তাদের এর ভিতরে চিন্তা আসতে লাগলো। বলছে তখন রাজা চিন্তা কি আসতে লাগলো যে এ যে চুরি করে নিয়ে এসেছে, এই চোর যদি ধরা পড়ে কোন রাজ্য থেকে চুরি করে নিয়ে এসেছে, রাজা যদি জানতে পারে তাহলে তখন রাজা চৌপর পদ্ধতি ধন নিয়ে এসে এসে অবশ্যই দণ্ড প্রদান করবেন, এতে এই ধন রক্ষার জন্য গোপনে একে হত্যা করা উচিত। এরা ভাগ করে নিয়েছে ধন, নেবার পরে বলছে যে এই ধন যদি আমরা রাখি আর এ যদি বেঁচে থাকে তাহলে যদি কোনোদিন জানতে পারে যে ধুন্দুকারী চুরি করে নিয়ে এসেছে আর এই ধন এরা ভাগ করে নিয়েছে, তাহলে রাজা জানতে বললে রাজা আমাদেরকে একে তো দণ্ড দেবে তার সাথে আমাদেরও দেবে। তা যাদের লোক না জানতে পারে আমাদের এ করতে হবে, কি একে মেরে ফেলতে হবে। তখন কি বললেন, একে হত্যা করে সমস্ত অর্থ নিয়ে আমরা সকলে অলক্ষিত স্থানে চলে যাব। এইরূপ ঘুমান্ত ধুন্দুকারীকে রজ্জু দিয়ে বন্ধন করে গলায় ফাঁস লাগিয়ে দিলেন। বাবা এই জগতে আমরা যে সংসারকে এত ভালোবেসেছি এই সংসার রজ্জু গুলো আমার গলায় পড়ে গেছে। রজ্জু কি? দুঃখরূপ রজ্জু, কষ্টরূপ রজ্জু, গলায় ফাঁস দিয়ে বসে আছে। যদি আমি পালন না করতে পারি, সজ্জনাদিদের যদি আমি পালন না করতে পারি তারা আমাকে ধিক্কার দিবে, তখন এই ধিক্কার কোথায় রাখবো? তখন এই রজ্জু টান পড়ছে, গলায় ফাঁস এসে যাচ্ছে। তাই এখানে তার পাঁচজন স্ত্রী বৈশ্যা তিনি কি করলেন, ঘুমায় আছে তখন রজ্জু দিয়ে তার গলায় ফাঁস দিয়েছে। তারপর তার গলে রজ্জু ফাঁস লাগিয়ে মারবার চেষ্টা করতে লাগলো কিন্তু তাতেও ধুন্দুকারীর শীঘ্রই মৃত্যু হলো না। এই দেখে তখন অত্যন্ত চিন্তাযুক্ত হলেন, তাকেও মারতে পারলেন না রজ্জু দিয়ে। সেই কালে তারা সকলে ধুন্দুকারের মুখে প্রজ্বলিত অগ্নি প্রদান করলেন। আমরা সংসার কখন ত্যাগ করি? সংসারে যখন জ্বলতে জ্বলতে দগ্ধবিত হই তখন আর সংসার ভালো লাগে না বলি, তখন সাধুর কাছে যাই যে সাধু বাবা আমাকে একটু কৃপা করো, এই সংসার আর ভালো লাগছে না, কার জন্য করলাম আর ভালো লাগছে না। তা তখন তার মুখে অগ্নি প্রদান করে তাকে দগ্ধভূত করে তাকে মারলেন। মারার পরে মাটি গর্ত করে তার মধ্যে দহন করলেন,
করার পরে কিছুদিন পরে গ্রামের লোক যখন জিজ্ঞাসা করতে লাগলেন যে ধুন্দুগারি কোথায় গেছে, তখন তারা বলছে সে বিদেশে গেছে অর্থ উপার্জনের জন্য, এই বছরের লাস্টে আসবে। আর এদিকে গোকর্ণ তীর্থ ভ্রমণ করতে করতে লোকমুখে শুনলেন তার ভাইয়ের মৃত্যু হয়েছে। যখনই শুনেছে যে তার ভাইয়ের মৃত্যু হয়েছে, তখন গোকর্ণর মৃত্যু হয়েছে এই কথা শ্রবণ করলেন কে? গোকর্ণ, ধুন্দুকারের মৃত্যু হয়েছে। তিনি যখনই শুনছেন সেখানেই পিণ্ড দান করছেন ভাইয়ের উদ্দেশ্যে। তাই বলছে লোক জিজ্ঞাসা করলে তারা বলল আমাদের স্বামী অর্থ সংগ্রহের নিমিত্ত বিদেশে গিয়েছে, এই বছরের মধ্যে ফিরে আসিবে। এই জন্য বিবেকী ব্যক্তি দুষ্ট স্ত্রীকে কখনো বিশ্বাস করিবে না। যিনি জ্ঞানী সে ব্যক্তি কখনো স্ত্রীকে বিশ্বাস করবে না। দুষ্ট স্ত্রী, সকল স্ত্রীর কথা বলেননি, যিনি দুষ্ট প্রকৃতি, যে মূঢ় স্ত্রীগণকে বিশ্বাস করে সে দুঃখ ভোগ করে। স্ত্রীগণের মধুর আলাপ কামুকের চিত্ত রসন বন্ধনকারী সুধার ন্যায়, প্রিয় কেউ হবে, অর্থাৎ এদের কেউ প্রিয় হয় না। বহু নায়ক কোনটি কুলাটা রমণীগণ ধুন্দুকারীর সমস্ত দান হরণ করিয়াছিল। ধুন্দুকারী তখন বায়ুরূপ ধারণ করে, অপঘাতে মৃত্যু হলে সে বায়ুরূপ ধারণ করে, বায়ুরূপ ধারণ করে ক্ষুদায় তৃষ্ণায় অত্যন্ত দুঃখ ভোগ করে শীত গ্রীষ্মে সর্বদা দশ দিকে ধাপিত হতে লাগলো। যারা অপঘাতে মৃত্যু বরণ করে মা, তাদের কোথাও স্থান পায় না, তারা বায়ুর সাথে ঘুরতে থাকে, কোথাও জায়গা পায় না। তার প্রমাণ ভাগবত, সে কোথাও খাদ্যও পাচ্ছে না, ক্ষুধায় তৃষ্ণায় সে ঘুরে বেড়াচ্ছে। তখন ধুন্দুকারী কোথাও আশ্রয় না পেয়ে বারংবার হে দৈব হা কষ্ট বলতে লাগলো। এবার সে কষ্ট অনুভব করছে, দৈবকে দোষ দিচ্ছে বিধাতাকে। এদিকে তীর্থস্থানে স্থির পূর্ববাসী জনের মুখহস্তে গোকর্ণ জানিতে পারিলেন ধুন্দুকারের মৃত্যু হইয়াছে। তখন গোকর্ণ গয়া তীর্থে, অর্থাৎ গয়াসুরের মস্তক স্থির শ্রী বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করিলেন, এবং তিনি যে যে তীর্থে গমন করিলেন সেই সেই তীর্থে তার শ্রাদ্ধ কর্ম করিয়াছিলেন। আমরা গৃহে কেউ মারা গেলে আমরা বলি গয়ায় পিণ্ডদান করতে হবে, তো এখানেও ধুন্দুকারীর জন্য গোকর্ণ সেই গয়াতে গিয়ে পিণ্ডদান করেছে বিষ্ণুর পাদপদ্মে। আর যে যে তীর্থ ভ্রমণ করছে সেই সব জায়গায় তার শ্রাদ্ধের কার্য করেছে ভাইয়ের জন্য। সুত বলিলেন হে সৌনক, গোকর্ণ তীর্থ পর্যটন করিতে করিতে শ্রেয় জন্মভূমিতে এসে উপনীত হলেন। সে তীর্থ ভ্রমণ করতে করতে বাড়িতে এসে পৌঁছালেন গোকর্ণ। তখন ধুন্দুকারী শ্রেয় গৃহঙ্গনে সাজ্জিত নিজ ভ্রাতা গোকর্ণকে দেখে অর্ধরাত্রে মা ভয়ঙ্কর শরীর ডাকিয়াছিল। কেউ যদি যেখানে আত্মহত্যা করে সে জায়গা পরিত্যাগ করে সে কোথাও যায় না, সেখানেই ঘুরতে থাকে। গোকর্ণ এদিকে ফিরে এসেছে তীর্থ ভ্রমণ করে বাড়িতে আসার পরে অর্ধরাত্রে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কে কে? ধুন্দুকারী বিকট রূপ ধারণ করে কি বলছে? গোকর্ণ বললেন এই অর্ধরাত্রের সময়ে উগ্র
তার ভয়ঙ্কর মুক্তিতে বিচরণ করছো তুমি কে বলো? জিজ্ঞাসা করছো তুমি কে, এই অর্ধরাত্রে তুমি যে ভ্রমণ করছো কে বলো? সুত বলিলেন, গোকর্ণ তখন এইরূপ জিজ্ঞাসা করলে তখন ধুন্দকারী উচ্চস্বরে রোধন করছিল, কিন্তু কথা বলার সামর্থ্য তার না থাকায় কেবলমাত্র অপুষ শব্দ করছিল। সে কথা বলতে পারছে না, কথা বলতে পারে না। ওরা অপঘাতে মৃত্যু হলে ঘরে তো ওরা কথা বলতে পারে না, ভয় দেখাতে পারে, আওয়াজ করে, কথা বলতে পারে না মানুষের মধ্যে। তখন গোকর্ণ অঞ্জলিতে জল নিয়ে সেই প্রেতের উপর ছিটিয়ে দিলেন, সেই জলের স্পর্শ পেয়ে তার পাপ দূর হবার তখন কথা বলতে আরম্ভ করিলেন। গোকর্ণ তখন হাতে জল নিয়ে তার গায়ে যখন ছিটাইয়ে দিলেন, যদি বলেন শুধু জল দেওয়াই হয়েছে বলছে না, বৈষ্ণবের হাতের জলের স্পর্শে তার পাপ দূরভূত হয়েছে। প্রাত প্রেত বলল, আমি তোমার ভ্রাতা, আমার নাম ধুন্দুকারী, শ্রেয় পাপের ফলে আমার ব্রাহ্মণত্ব বিনাশ করিয়াছি, আমার নিজের পাপের জন্য আমি ব্রাহ্মণত্ব হরণ করেছি, বিনাশ করেছি, আমি যে ব্রাহ্মণ সন্তান সেটা আমি বিনাশ করেছি, আমার নিজের পাপের কর্মফল আমাকে ভোগ করতে হচ্ছে। সেই জন্য বলেছে নিজ নিজ সবাই ধর্ম যাজন করুন, যে আমার মা করছে বলে কেউ বলবে আমার হচ্ছে, কারণ স্ত্রী করছে বলে পতি বলবে আমার হচ্ছে না। তাই যদি হতো তাহলে পাপের ভাগটা কি তুমি নেবে, কখনোর জন্য নেবে? গোকর্ণ ধুন্দুকারীর এই প্রকার বাক্য শ্রবণ করে প্রেত গোকর্ণকে বললো, হে ভ্রাতা, শত শত গয়ায় শ্রাদ্ধ আমার মুক্তি হবে না, ভালো করে শুনুন এই জায়গাটা, আমার এতটা পাঠ করার একটাই বক্তব্য, যে মানুষ মৃত্যুবরণ করলে যে শ্রাদ্ধ আদি করলে গয়ায় পিণ্ড দিলে যে তার মুক্তি হয় তা না, ভাগবত সে কথা বলছে না। এখানে সেই প্রেত মুখ থেকে কি বলছে শুনুন, হে ভ্রাতা, শত শত গয়া শ্রাদ্ধ আমার মুক্তি হবে না, তুমি শত শত জায়গায় তো আমার শ্রাদ্ধ করেছো, তা আমি সেখানে মুক্তি লাভ করতে পারবো না, এতে আমার মুক্তির জন্য তুমি অন্য কোনো উপায় চিন্তা করো। এইটুকু বলার জন্য আমার এতগুলোকে আমার তার চরিত্রকার টেনে আনতে হচ্ছে। গোকর্ণ ধুন্দুকারীর এই প্রকার বাক্য শ্রবণ করে অতিথায় বিস্ময় প্রাপ্ত হলেন, গোকর্ণও চিন্তায় পড়ে গেলেন, যে গয়ায় পিণ্ড দিয়েছি, তার শ্রাদ্ধ আদি করেছি, তবু তার মুক্তি কেন হচ্ছে না, কি কারণে মুক্তি হচ্ছে না? কারণ কথায় কথায় বলে না যে গয়ায় পিণ্ড না দিলে সে মুক্তি হবে না, তাহলে তো গয়ায় তো সত্য গয়াতে তিনি বিষ্ণুর পাদপদ্ম গিয়ে, কেউ মারা গেলে তো ভূত গয়াতে গিয়ে পিণ্ড দেয়, আর এখানে বিষ্ণুর পাদপদ্ম দিচ্ছে, তবু হচ্ছে না। সে প্রেত নিজে মুখে প্রকাশ করছেন এই কথা, যদি শতগয়া অশ্রদ্ধে মুক্তি না হয় তাহলে তোমার মুক্তি অসম্ভব। তখন গোকর্ণ এই কথা বলতে শত শত গয়ায় পিণ্ড দান করাই যদি তোমার উদ্ধার না হয়, মুক্তি না হয়, তাহলে তোমার আর মুক্তি হবে না, কেন ব্রেনটের মধ্যে আর আসছে না। হে প্রেত, আমি তুমি নির্ভয়ে নিজের স্থানে অবস্থান করো, আমি বিচার করে তোমার মুক্তির জন্য অন্য কোনো উপায় অনুষ্ঠান করব, তুমি এবার নিজের স্থান ধরো, রাত্রে কথা বলছে, তারপরে আমি চিন্তা করে দেখি তারপরে কি করা যায় দেখছি। এতপর গোকর্ণের আদেশে ধুন্দুকারী নিজের স্থান গ্রহণ করলো, এদিকে গোকর্ণ সমস্ত রাত্র চিন্তা করেও তার মুক্তির কোনো উপায় নির্ভয় করতে পারলেন না, নির্ধারিত করতে পারলেন না যে কি করে তার উদ্ধার হবে। গোকর্ণকে আগত দেখে প্রাতকালে সমস্ত লোক তার সহিত মিলিবার জন্য সন্দেহ তার নিকট আগমন করলেন। গোকর্ণের কথা শ্রবণ করে সমস্ত গ্রামের লোক ওখানে এসে উপস্থিত হলেন গোকর্ণের সাথে দেখা করার জন্য। তার মধ্যে যারা বিদ্বান জ্ঞানী ছিলেন তারা সঙ্গে
পরামর্শ করলেন সকলে ধুন্ধকারের মুক্তির বিষয়ে সূর্যদেবের বাক্য সর্বশ্রেষ্ঠ বলে স্বীকার করলেন। যারা বিজ্ঞ ব্যক্তি তারা বললেন একটা কাজ করো, সূর্যদেবের কাছে প্রার্থনা করো, সূর্যদেবই একমাত্র বলতে পারে। তখন গোপান্ন শ্রেয় তপ প্রভাবে সূর্যদেবের গতিকে রোধ করিয়াছিলেন। গোকর্ণ এমন সাধন করেছে যে সূর্যের কিরণকে পর্যন্ত রোধ করে ফেলেছে। হে ভগবান, আপনি জগৎ সাক্ষী, আপনাকে প্রণাম করি, আপনি আমাকে ধুন্ধকারীর মুক্তির সাধন বলুন। গোকর্ণের প্রার্থনা শ্রবণ করে সূর্যদেব দূর হতে সম্পুষ্ট করে দি বললেন, শ্রীমৎ ভাগবত শাস্ত্রে শাস্ত্র হতে ধুন্ধকারীর মুক্তি হবে। কি ভাগবত অধিবেশন দিলে ধুন্ধকারীর মুক্তি হবে। তুমি এতে তুমি শ্রীমৎ ভাগবত সপ্তাহ প্রচার করো, সাত দিন যাবৎ ভাগবত সপ্তাহ দান করো। সূর্যদেবের এই ধর্মবাক্য সকলে শ্রোতাপূর্বক শ্রবণ করলেন। তখন সকলে বললেন, তুমি যত্নের সহিত শ্রীমদ ভাগবত সপ্তের অনুষ্ঠান করো, তখন এতে প্রেতের মুক্তি হবে নিশ্চয়। করে শ্রী ভাগবত সপ্তের উত্তম করলেন কে? গোকর্ণ। নিয়ম করে সাত দিন ধরে তিনি হচ্ছে ভাগবত সপ্তাহ করতে লাগলেন। শ্রীমদ ভাগবত কথা শ্রবণ নিমিত্তে গ্রাম ও দেশ দেশান্তর হইতে দলে দলে সমস্ত লোক সেখানে এসে উপস্থিতি হলেন, এবং খঞ্জন অন্ধ বৃদ্ধ, খঞ্জন খোড়া অন্ধ চোখে দেখতে পায় না, বৃদ্ধ ও মূর্খ ব্যক্তি তারাও সহসা পাপ বিনাশের নিমিত্তি সেখানে এসে উপস্থিতি হলেন। জীবের যদি কোনো পাপ থাকে, কেউ যদি ভাগবত শ্রবণ করেন শ্রদ্ধাপূর্বক, তার সমস্ত পাপ বিনাশ হয়। পিছন দিকটা কথা আসছে, কি করো, সংক্ষেপে করতে হবে। সেই কালে সেই প্রেত ধুন্ধকারী কথা শ্রবণে নিমিত্তি সেখানে এসে উপস্থিত হলেন। গ্রন্থ সপ্ত গ্রন্থ যুক্ত এক বাস, ভাগবত সপ্তাহ হচ্ছে সেখানে এক বাস আছে সপ্ত গ্রন্থ যুক্ত। গ্রন্থ মানে গিট, একটা বাসে সাতটা গিট আছে। তা যেখানে গোকর্ণ ভাগবত কথা বলছে সেখানে একটা বাস আছে, তা সেই ধুন্ধকারী কি করেছে, জায়গা খুঁজে পাচ্ছে না। তখন তিনি এই বাসের মধ্যে এসে প্রবেশ করলেন। প্রবেশ করে হরিকথা শ্রবণ করছে, বলছে গোকর্ণ বৈষ্ণব ব্রাহ্মণকে প্রধান শ্রেত কল্পনা করে প্রথম অধ্যায় প্রথম স্কন্ধ হইতে সম্পুষ্ট রূপে ব্যাখ্যা করতে আরম্ভ করলেন। সন্ধ্যার সময় যখন ভাগবতী কথা বিশ্রাম হলো, তখন এক অধ্যায় ঘটনা ঘটল। দর্শকের সম্মুখে সেই বংশের মানে কি বাসের একটি গ্রন্থি শব্দ করতে করতে ফেটে গেল। প্রথম দিন ভাগবতে একটা বাঁশের গিট ফেটে গেল, দ্বিতীয় দিনে সন্ধ্যায় প্রকার শব্দ করতে করতে দ্বিতীয় গ্রন্থি, তৃতীয় গ্রন্থি, চতুর্থ গ্রন্থি, এই করতে করতে সপ্তম গ্রন্থি পর্যন্ত ফেটে গেলেন। সপ্তম দ্বাদশ সম্পূর্ণ ভাগবত শ্রবণ প্রাপ্ত হয়ে ধুন্ধকারী সপ্তম গ্রন্থি ভেদ করে প্রজ্বনি ত্যাগ করে দিব্য দেহ ধারণ করলেন। বলো রাধে রাধে। তাহলে এই ভাগবত শ্রবণার্থে যিনি প্রেতজনই ভোগ করছিলেন, তিনি বৈকুণ্ঠে গমন করছেন, অতি সুন্দর এক দেহরূপ ধারণ করলেন। সপ্তম দিবসে দাদার সম্পূর্ণ ভাগবত শ্রবণার্থে ধুন্ধকারী ধুন্ধকারী গোকর্ণকে প্রণাম করে বললেন, হে বন্ধু, কৃপা করে তুমি আমাকে সাতিশয় কষ্ট প্রদান প্রেতজনি হইতে মুক্তি প্রদান করিয়াছ। তাহলে পরম বান্ধবকে বৈষ্ণব, এই জগতে যদি পরম বান্ধব যদি কেউ থাকে, তা বৈষ্ণবের মতো পরম বান্ধব এই ত্রিজগতে কেউ নাই।
স্বরজনী পীড়া বিনাশ বিনাশিনী শ্রীমতী ভাগবতী গাতা অতি ধ্যান। মনুষ্যগণ যখন শ্রীমদ ভাগবত সপ্ত শ্রবণের নিমিত্তি কৃত সংকল্প হয় সেই সময় পাপ সমূহ মনে হয় এই ভাগবতী কথা অর্থ আমাকে বিনাশ করবে, এই ভয়ে কাঁপিতে থাকে। বলছে কারুর হৃদয়ে যদি পাপ থাকে আর যদি কেউ নিষ্কাম কায় মন আর বাক্য এই তিনটে এক করে যদি কেউ ভাগবত কথা শ্রবণ করে পাপরুষ, তখন ভাবে যে এর দেহেতে আর থাকা যাবে না, এই জায়গাকে পরিত্যাগ করতে হবে নাহলে আমাকে মেরে ফেলবে। সে সুকুমণি সুকুমণি কথিত শ্রীমদ ভাগবত কথা শ্রবণ ব্যাধিত অতি যত্নে পালিত ইষ্ট পুষ্ট ও বলিষ্ঠ অনিত্য বিশাল বিনাশীন শরীর ধারণে কি প্রয়োজন অর্থাৎ শ্রীমদ ভাগবত কথা শ্রবণ বিহীন দেহ অতি নিন্দনীয়। বলছে এই সুন্দর দেহ ধারণ করে যদি আমরা এই দেহেতে কৃষ্ণ কথা শ্রবণ না করি, এই কণ্ঠেতে যদি কৃষ্ণ কথা শ্রবণ না করি, এই চক্ষুতে যদি কৃষ্ণ দর্শন না করি, এই মুখেতে যদি অমৃতময় কৃষ্ণের প্রসাদ গ্রহণ না করি, এই হস্ত দিয়ে যদি ভগবানের সেবা না করি, এই পদ দ্বারা দিয়ে যদি ভগবানের ধাম দর্শন না করি, তাই এ সব বৃথা বৃথা বৃথা। তাই বলেছেন একাকি আমার নাহি পাই বল হরিনাম সংকীর্তনে। একাকি শব্দের অর্থ দুটো শব্দ হয়, একাকি শব্দের অর্থ গৃহে একের দ্বারাই ভজন হয় না, আর একাদশ ইন্দ্রিয় যে আমার দেহকে আশ্রয় করে আছে তার মধ্যে বলবান পাঁচজন কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য, এই পাঁচ প্রকার এরা যদি আমাকে সঙ্গ প্রদান না করে আর এই একাদশ ইন্দ্রিয় যদি আমার সঙ্গ প্রদান না করে তাহলে আমি হরিভজন করতে পারবো না। তাই শাস্ত্রতে বলেছেন একাকি আমার নাহি পাই বল হরিনাম সংকীর্তনে। অত সুন্দর কথা, কেন একাদশ ইন্দ্রিয় যদি আমাকে সহযোগিতা না করে, চক্ষু যদি আমার সহযোগিতা না করে, কর্ণ যদি সহযোগিতা না করে, হস্ত যদি সহযোগিতা না করে, তাহলে হরিভজন করা সম্ভব নহে। তা আমাদের এই শ্রাদ্ধ বাসরে আমাদের তার আত্মা কল্যাণের জন্য এই ভাগবত অধিবেশন। মায়েরা আপনারা শ্রাদ্ধ অধিবাসরে আমিষ দিয়ে অধিবাস করবেন না, শ্রাদ্ধ কার্য করবেন না। আমিষ দিয়ে ভূতযজ্ঞ হয়, এই তো এখানেই শুনলেন প্রেতজনই প্রাপ্ত হয়েছে। বৈষ্ণব দিয়ে শ্রাদ্ধ বাসরে শ্রাদ্ধ বাসর করবেন, মহাপ্রসাদ দান করবেন তার উদ্দেশ্যে, তাহলে সে বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। যাই হোক, যিনি দেহত্যাগ করেছেন ওনার উদ্দেশ্যে ভগবান মঙ্গল করুন, বা তার কৃষ্ণ পাদপদ্মে যেন প্রার্থনা করি কৃষ্ণ পাদপদ্মে তার সেই সেবায় নিযুক্ত করেন, কেন তার এই ভগবত অধিবেশনে তারাই তার আত্মা কল্যাণ লাভ হয়, কারণ কৃষ্ণ প্রাপ্তিটাই হচ্ছে কল্যাণ। বলছে এই জগতে যত কথা আছে সব ব্যথা, কৃষ্ণ কথা ব্যতীত অন্য কথা সব ব্যথার কারণ। তা এখানে আমি হরিকথা বিশ্রাম রাখছি, অধিক রাত হয়েছে, ভক্তদের কষ্ট হচ্ছে। গুরুদেব যদি কৃপা করে আবার কখনো আপনাদের সঙ্গ প্রদান করতে পারবো। তা আমার এই হরিকথা বলার মধ্যে যদি কোনো সারবস্তু গ্রহণযোগ্য থাকে কৃপা করে আপনারা গ্রহণ করবেন, আর যদি সারবস্তু না থাকে তা গ্রহণ করবেন না। আর আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি অপরাধ করে থাকি নিজে গুণে আপনারা আমাকে মার্জনা করবেন। বাঞ্চা গল্পদরু বৈশা কৃপা সিন্ধু পায়ে বাচা পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো নমো। একটা কীর্তন করে ছেড়ে দিই, Thank you.
এগোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ এগোর সংসারে এগোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ সাধু সঙ্গ করি হরি ভজে যদি সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে আয় অন্তরে তবে আয় অন্তরে বিষয় অনালে জ্বলেছে হৃদয় অনালে বাড়ায় অনাল বিষয় অনালে জ্বলেছে হৃদয় অনালে বাড়ায় অনাল অপরাধ চারি লহ কৃষ্ণ অপরাধ চারি লহ কৃষ্ণ অনালে পড়ায় জল অনালে পড়ায় চৈতন্য চরণ কমল নিতায় চৈতন্য চরণ কমল আশ্রয় লইল সে কালিদাস বলে জীবনে মরণে কালিদাস বলে জীবনে মরণে আমার আশ্রয় আমার আশ্রয় সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের সাধু সঙ্গ করি হরি ভজে যদি সাধু সঙ্গ করি হরি ভজে যদি তব হায় অন্তরে তব হায় অন্তরে ধরেন না আমার সামনে দিলে যত থাকবে তত ব্যাখ্যা শুরু হয়ে যাবে। দেবো না।